আ এই ধরে পড়েছি ধরেছি ধরেইছি কামড়ে ছাল উঠিয়ে দিল তো এদেরকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন কিন্তু আমার নেই জাস্ট এরা যাতে একটু এখন হচ্ছে রাত্রিবেলা খাটাটা কোথায় আর আমি ধরতে যাব হচ্ছে কুসুমকে আর আমাদের রেইনবোকে চলো 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 মানে আমাদের আমার দুটো জোড়া নিচ্ছে না তো আমি চেষ্টা করব দুটোকে এই দিন যার জন্য করে এই খাঁচায় আমাদের কুসুমকে আর ইয়েকে রাখবো আর রেইনবো রাখবো সাত দিন মতো রাখবো বেশি দিন রাখবো না যাতে ওরা জোড়া নিয়ে নেয় ওদের দেখলাম ভাব ভালোবাসা একটু একটু হচ্ছে মানে এ ওকে চুলকে দিচ্ছে একটু কুসুম রেইনবোকে কে দিচ্ছে আবার রেইনবো কুসুমকে খাওয়াচ্ছে আর বেশি না বেশি না অল্প অল্প ভাব ভালোবাসা দেখেছি এখন অনেক রাত এখন কুসুম কুসুম কোথায় সাড়ে আটটা নটা বাজে কাউকে ডিস্টার্ব করবে না বাবাই তো আমি খাঁচাটা নিয়ে খাঁচাটা খাঁচাটা উপর এইভাবে এইভাবে রাখবো ওপরটা ফাঁকা ফাঁকা দিকটা ওপরে রাখবো কুসুম এই ঘরে আর কুসুমকে তো ওদের একটা পার্সোনাল সেপারেটকে যে রাখবো যাতে ওদের প্রেম ভালোবাসা মাখো মাখো হয় তার আগে কি করবো তার আগে আমি আমার কলোনির যে ম্যাডাম ডিমে বসে রয়েছে তাদেরকে একবার দেখিয়ে দেবো তাদের আপডেটটা একবার দিয়ে দেবো তার প্রথম দিন দেখেছিলাম যে নতুন আনা হাট থেকে পাখিটা দুটো ডিম পেরেছে আর আমাদের টুনি পেরেছিল তিনটে দ্বিতীয় দিন দেখেছি হাট থেকে ওই পাখিটা তিনটে পেরেছে ডিম আর আমাদের টুনি রানি পেরেছে চারটে তো আজকে দেখব কি অবস্থা তারপর ওদেরকে ধরে সেপারেট কেজি রেখে দেবো এখানটা তো আমাদের কুসুম রানি বসে থাকে এখনো কিছু ডিম বাচ্চা ডিম টিম দেয়নি হাড়ি ঢুকে নেই আর দেখেছ ভালো করে দেখা যাচ্ছে আমাদের পেতে কিন্তু চারটে ডিম দিয়েছে ও ভাই কালকেই তিনটে দেখেছিলাম আর এই হচ্ছে টুনির বাংলো হুম টুনির বাংলোতে ও ও বাবা বাবা ফাটা ফাটা নাকি না 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 পাঁচটা একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা টুনি তো এবার হ্যাট্রিক করে দিয়েছে আগেরবার চারটে দিয়েছিল এবার কিন্তু আমাদের টুনি পাঁচটা ডিম লে করেছে আর নতুন যে হাড়ি দিয়েছিলাম এর মধ্যে ও বাবা কেউ ঢুকেছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের পিকু পিহু চলো তাহলে আমি আমাদের রেইনবোকে আর আমাদের কুসুম রানিকে ধরে নি কুসুম রানী বসে রয়েছে ওইখানটা ধরে রাত্রেবেলা ধরতে এসেছি তার কারণ দিনের বেলা ভাইদের টিকি ছোঁয়া যায় না রেড জায়ের কুসুম রানী যদি আমাদের এই রেড মেলটার সাথে যদি জোরানি তো ভালো হতো রেড জায়ের এ হয়ে যাবে রেড জাই আর আমাদের রেইনবো তো এক পাগলা খেপা

নে। আইধরে পড়ছি। নড়েছি, নড়েছি, নড়েছি। কামড়ে ছাল উঠিয়ে দিলো। তো এদেরকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন কিন্তু আমার নেই। জাস্ট এরা যাতে একটু জোড়া আসে সেই জন্য আমি আলাদা কেজের মধ্যে রাখলাম। অনেক সময় দেখা গেছে আলাদা কেজে 7 দিন মতো রাখলে এরা জোড়া নিয়ে নেয়। তো এখানে এখন এদের কোথায় রাখবো সেটাই হচ্ছে সমস্যার বিষয়। এদেরকে আমি আপাতত ঘরের মধ্যেই রাখবো তারপরে কালকে সকালবেলা অন্য জায়গায় নিয়ে যাব নিচে পাকা ঘরে শিফট করে দেব ঠিক আছে আপাতত এখানটায় থাক এদেরকে এখানে রেখে গেলাম কালকে নিচে নিয়ে যাবো একসাথে রেখে সাত দিন মতো দেখিস ট্রাই করে ঠিকঠাক হয় কিনা আর এখানে আমাদের বেগম বাচ্চা বেগম বাচ্চা বসে রয়েছে আর ওই নীচটায় রয়েছে আমাদের ডায়মন্ডার ও হচ্ছে আমাদের দেখে ভয় পেয়ে নিচে বসে রয়েছে তো চলো রাত্রের কাজ শেষ আবার কাল সকালে দেখা হচ্ছে হ্যাঁ কাল সকালে দেখা হচ্ছে এসো দেখো বাইরেটা পুরো অন্ধকার তো ভাইলো কালকে আমি দেখো সবাই উঠে গেছে গুড মর্নিং সবাইকে বাবু কিংটা গুলোকে কটা ঘাস এনে দিবি হ্যাঁ দুটোকে নিয়ে এসো নামাও নিচে আস্তে করে না আস্তে করে নামাও কিছু হবে না এই তো আর ওই লেন তুকুং তুকে বের করতে পারিস নাকি দেখ এই এই ঘুঘু বেরোবে অগি অগি কে ধরো অগি অগি ওই দিক থেকে আগে নিয়ে এসো ধাওয়া দিয়ে এই সামনের দিকে আনো কাঠ হয়ে ধরতে হবে আস্তে করে আস্তে করে নামে দাও অগি কারো কাউকে ধরতে দেয় না কিং গুলো দেয় ই মা কিং ডাক তুমি নোংরা জল খাচ্ছ কেন এই সরো 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 জল চেঞ্জ করে দাও এখন নোংরা জল খাও ফোম তোমাকে বক্সটা দিয়েছি যাতে এই যে এই আমার অগিকে না ইয়ে করে কিং গুলো এখান থেকে পরিষ্কার জল ঢেলে দেবো কালকে সন্ধ্যাবেলায় কি করেছি আমাদের ইওলোকে আর ওই রেঙ্গুকে একজনে নিয়ে গেছি তারপরে দেখো 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 ওরা ওরা কি করছে দেখো এ ওকে ওই চুলটাই এ কি করতেছিস তারা কি করতেছিস দুইজনে দুইজনকে চুলটাই দিতেছি মামা মামা তাদের হ্যাভি দুষ্টু ওই দেখো রেইনবোকে আমাদের কুসুম চুলকে দিচ্ছে ওদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা জেগে জেগে উঠছে গো বেশি দিন রাখা লাগবে না দুদিন তিন দিন রাখলেই হবে চলো ওদেরকে বের করে আমি নিচে নিয়ে যাব মধ্যে যাবো আর সঙ্গে খাবার জল টাকাও যাও ওই ওই জন্য একটু ঘাস নিয়ে এসো ওই তেলাকুচো পাতা আছে না যেগুলো তেলাকুচো পাতা ওই যে পটল হয় খেলান্তির পটল হয় সেই পটল আলা গাছগুলো নিয়ে এসো হ্যাঁ এই যে এইখানে আছে আমাদের ছাদের নিচটাই আছে এই সামনের দিকে ওইখান থেকে নিয়ে এসো তো চলো ঘরের ভেতর কালকে তুলসী পাতা দিয়েছিলাম সব ল্যাংটো প্যান্টো করে খেয়ে ফেলেছে ল্যাংটো প্যাংটো করে এটাকে ফেলে দিই তো আর কুসুম এই কুসুম আর রেইনবো এখনও লিপ কিস করে যাচ্ছে মানে এদের একসাথে রাখাতে একটু মনে হচ্ছে উপকার হয়েইছে বুঝলে দুদিনের মধ্যে এরা পুরোপুরি মানে ইয়ে এসে যাবে জোড়া নিয়ে নেবে তো এখন কি করবো এদের জলটা আগে চেঞ্জ করে নিই তার ওদেরকে বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে পরিষ্কার করে সাইড সাইড দিয়ে এখানেই ফেলি শুকিয়ে যাবে আর এই বাটিটা ভরে দেব এই পাশটা দেখো ওইখানে যে মাটি ইট বালি পাথর দিয়েছিলাম প্রায় খেয়ে ফেলেছে দেখেছো কতটা ছিল এবার খাবার দেব জল পিপাসা পেয়েছে খিদে পেয়েছে তাই ওদেরকে এখন ফট করে বাইরে বের করে নিয়ে যাবো এখন বাইরে বের করলে আবার প্রেম ভালোবাসা করবে কিনা সেইটাই হচ্ছে দেখার বিষয় বুঝলে ধরো তো ধরে নিচে নামাও নিচে নামাও হুম নামাও তো এই হচ্ছে এদের খাবার আর এই হচ্ছে ওয়াটার রেডি করে নিয়েছি এইবার আমাদের কুসুম আর রেইনবোর ঘরে যাবে এগুলো এদেরকে আমি দু রাত একসাথে রাখবো আজকে নিয়ে গিয়ে আজকের রাত কাল থাকবে কাল রায় পরশুদিন এলে এখানে ছেড়ে দেব আর এদের যা জুটির ভাবভঙ্গি আমি দেখছি তবে জোরানিটা খুব একটা বেশি সময় লাগবে না বুঝলে তো এক্সপেরিমেন্টটা দেখি কাজে লাগে কি না তো চলো এদের রেখে আসি তো ভাই লোক রেখে দিচ্ছি আমাদের কুসুমকলি এবং রেইনবোকে কুসুম আর রেইনবো থাকবে হচ্ছে এইখানটা এইখানটা থাকবে ঠিক আছে দু এক রাত দু রাত থাকবে দু রাত একদিন থাকুক একটু অন্ধকার অন্ধ ঘাট আর ঠান্ডা খুব ঠান্ডায় ঘরটা এখানে থাকুক ওই দেখো ওই দেখো কিসিং কিসিং কিন্তু হচ্ছে এরা জোড়া নিয়ে নেবে আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরা জোর নিয়ে নেবে হ্যাঁ তো তোমরা নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো